প্রকৃতির হিসাব একদম আলাদা। প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আপনি সব কিছু থেকে মাপ পেলেও প্রকৃতির কাছ থেকে মাপ পাওয়ার কোনো রাস্তা নেই। সবার হাত থেকে ছাড়া পেলেও প্রকৃতির হাতে আপনি বন্দি, যখন তখন ধরে ফেলবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, যে ঠকায় সেও জানে একদিন সে ঠিক একইভাবে ঠকে যাবে, আর যে ঠকে যায় সেও ওই দিনটার কথা মনে করে যেদিন সে ঠিক একইভাবে ঠকেছিল। তাই ঠকে গেলে আফসোস করতে নেই, আবার কাউকে ঠকাতে পারলেও বাদশা মনে করতে নেই। কারণ পৃথিবীতে ঠকানো বা ঠকে যাওয়ার ফলাফল কখনো অনিশ্চিত হিসাব হয় না। অপেক্ষা করুন, হিসাব মিলবেই। যে মানুষটার কাছে তোমার বিন্দুমাত্র দাম নেই, তার কাছে বারবার গিয়ে অপমান সহ্য না করার চেয়ে একেবারে সরে আসাই অনেক ভালো। অন্তত এতে করে তোমার সম্মান নষ্ট হবে না। সম্মান বড় দামি, নিজেকে সম্মান করতে শিখো, সম্মান ধরে রাখতে শিখো। যেখানে তোমার কথা বলে কোনো লাভ হবে না, সেখানে চুপ থাকাটা বড় উত্তম। ট্রাস্ট মি, চুপচাপ থেকেও অনেক কিছু জানা যায়, শেখা যায়। কথায় আছে, বোকারা কথা বলে বেশি, বুদ্ধিমানেরা শোনে বেশি। যেখানে তোমার অনুপস্থিত কারোর বিন্দুমাত্র যায় আসে না, সেখানে তুমি হাজির হয়ে নিজেকে বোকা না বানানোটাই বুদ্ধিমানের কাজ। বরং তুমি সেখানে যাও যেখানে তোমার উপস্থিতি সকলের কাম্য ছিল, এতে করে তোমার আত্মসম্মান ঠিক থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকুন, টেক কেয়ার।